আজি লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট। গণতান্ত্রিক উৎসবলৈ আহিল সচেতন ভোটার, কিন্তু ভোট গ্রহণের মাজতে রাজ্য সংঘটিত হল কেটামান অনাহুত ঘটনা। ভোট গ্রহণের মাজতে শিবসাগরত অঘটন, নির্বাচনী কার্যালয়ত বহি থাকতেই মৃত্যু রাইজর দলের সদস্যার। শিবসাগর বানমুখ পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডর রাইজর দলের সক্রিয় সদস্যা সঙ্গীতা গগৈর মৃত্যুয়ে শোকর ছাপ পেলায় দলের নেতা কর্মীর মাজত। হার্ট এটেক হয়ে মৃত্যু খাবতিলে মহিলাগৰাকীয়ে। আনহাতে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার ব্যস্ত হয়ে থাকার সময়তে অসুস্থ নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদল। মরিগাঁওর জালুকগুটিত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কংগ্রেস নেতাগৰাকী। লগেলগে বাতিল করা হয় প্রার্থীগৰাকীর আন আন নির্বাচনী প্রচার সভা। চিকিৎসকর পরামর্শের নগাঁওলৈ যায় প্রদ্যুৎ বরদল। রাইজক উদ্দেশ্যে তেখেতৰ বক্তব্য রাখিছিলে, রখার পিছত তেওঁ যেতিয়া আকৌ ইয়াৰ পিছত দণ্ডুৱালৈকে আহিলে, দণ্ডুৱালৈকে দণ্ডুৱাত 1:30 বজাত মিটিং করার কথা আছিলে, তেখেতৰ অসুস্থতাৰ বাবে অর্থাৎ তেখেতৰ প্রেসার আৰু অন্য মূৰ ঘূৰাই যোৱাৰ পিছত তেখেতে অলপ অসুস্থ অনুভব করলে, অসুস্থ অনুভব করার কারণে ততাতৈয়াকে তেখেতে নগাঁওলৈকে গল ডক্টৰ পরামর্শ লবলৈ। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আজি লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট। গণতান্ত্রিক উৎসবলৈ আহিল সচেতন ভোটার, কিন্তু ভোট গ্রহণের মাজতে রাজ্য সংঘটিত হল কেটামান অনাহুত ঘটনা। ভোট গ্রহণের মাজতে শিবসাগরত অঘটন, নির্বাচনী কার্যালয়ত বহি থাকতেই মৃত্যু রাইজর দলের সদস্যার। শিবসাগর বানমুখ পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডর রাইজর দলের সক্রিয় সদস্যা সঙ্গীতা গগৈর মৃত্যুয়ে শোকর ছাপ পেলায় দলের নেতা কর্মীর মাজত। হার্ট এটেক হয়ে মৃত্যু খাবতিলে মহিলাগৰাকীয়ে। আনহাতে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার ব্যস্ত হয়ে থাকার সময়তে অসুস্থ নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদল। মরিগাঁওর জালুকগুটিত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কংগ্রেস নেতাগৰাকী। লগেলগে বাতিল করা হয় প্রার্থীগৰাকীর আন আন নির্বাচনী প্রচার সভা। চিকিৎসকর পরামর্শের নগাঁওলৈ যায় প্রদ্যুৎ বরদল। রাইজক উদ্দেশ্যে তেখেতৰ বক্তব্য রাখিছিলে, রখার পিছত তেওঁ যেতিয়া আকৌ ইয়াৰ পিছত দণ্ডুৱালৈকে আহিলে, দণ্ডুৱালৈকে দণ্ডুৱাত 1:30 বজাত মিটিং করার কথা আছিলে, তেখেতৰ অসুস্থতাৰ বাবে অর্থাৎ তেখেতৰ প্রেসার আৰু অন্য মূৰ ঘূৰাই যোৱাৰ পিছত তেখেতে অলপ অসুস্থ অনুভব করলে, অসুস্থ অনুভব করার কারণে ততাতৈয়াকে তেখেতে নগাঁওলৈকে গল ডক্টৰ পরামর্শ লবলৈ। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।